হাই, আমি সৈয়দ হক নাবিল, টিম লিডার, সার্চ রোবোটিক্স অ্যানালিটিক্স ইন্টারফেসিং রিসার্চ গ্রুপ। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে কে মাল্টিকপ্টার কন্ট্রোলারের রোল, পিচ এবং ইও এই তিনটি জায়গা ভোল্টমিটারের মাধ্যমে পরীক্ষা করতে হয় যে সে ঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, আমি এই কন্ট্রোলারটিকে পাওয়ার আপ করেছি একটি আরডুইনো থেকে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের মাধ্যমে। এটি হচ্ছে ভোল্টমিটারের প্লাস লিড এবং মাইনাসটি এখানে গ্রাউন্ডের সাথে লাগানো হয়েছে। এখন প্রথমে আমরা রুল যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে, যে R15 যে রেজিস্টরটি রয়েছে তার একটা মাথায় আমরা ভোল্টমিটার ধরব। হ্যাঁ, আমরা একটা মাথায় ধরলাম। ধরার পর ভোল্টমিটারে দেখতে পাচ্ছি যে এখানে 1.3 ভোল্ট দেখাচ্ছে। যদি 1.3 ভোল্টের কাছাকাছি দেখায়, এর মানে হচ্ছে যে জায়গাটি ঠিক আছে, অর্থাৎ আমাদের এই কে মাল্টিকপ্টার বোর্ডের রোল জ্যারোটি ঠিক আছে। এখন আমরা দেখব যে পিচ জ্যারোটির অবস্থা কী। পিচ জ্যারোটির যে R14 যে রেজিস্টরটি রয়েছে তার একটা মাথায় আমরা ভোল্ট মিটারের লিডটি ধরব। ওকে, আমরা ধরলাম এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে 1.3, অর্থাৎ এখানে পিচ এবং রোল এই দুইটি জ্যারো ঠিক আছে। এখন চেক করব যে ইও জ্যারোটা ঠিক আছে কিনা। ইও জ্যারোটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যে এখানে মাঝখানের যে পিনটা সেটাতে ধরতে হবে। আমি ঠিক মাঝখানের পিনে ভোল্টমিটারের প্লাস লিডটা ধরলাম। এখন দেখা যাচ্ছে যে ভোল্টমিটারে আসলে 1.3 ভোল্ট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে প্রায় 0.5 ভোল্ট এবং সেটা খুব ফ্লাকচুয়েট করছে। অর্থাৎ এই ইও পিসটি এখানে আসলে নষ্ট হয়ে গিয়েছে এবং আমি ফ্লাইট কন্ট্রোলারটি একটি কোয়াডকপ্টারে লাগিয়ে দেখেছি যে সত্যি সত্যি আসলে ইও পিসটি কাজ করছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন থেকে কোয়াডকপ্টার বা হেক্সাকপ্টার, যে কোনো মাল্টিকপ্টার কন্ট্রোলারকে যদি কন্ট্রোলারটিকে যদি কোয়াডকপ্টার বা হেক্সাকপ্টারের সাথে ইউজ করেন, তাহলে প্রথমেই ভোল্টমিটার দিয়ে শিওর হয়ে নিতে পারেন যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। আশা করি ভালো লেগেছে এই টিউটোরিয়ালটি। ধন্যবাদ সবাইকে।